প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইউনিট ইলেভেনের সর্বশেষ লেসন ফোর দ্য ওয়ান্ডার্স অফ বিলাত নিয়ে কথা বলবো। আমরা মূলত এই লেসনটির সিনপসিস বা সারাংশ নিয়ে আলোচনা করব। এটি মূলত মির্জা শেখ ইতেশামুদ্দিনের একটি অভিজ্ঞতার দলিল, দ্য রেকর্ড অফ এক্সপেরিয়েন্সেস অফ মির্জা শেখ ইতেশামুদ্দিন, হি ডিসক্রাইবস অ্যান এনচ্যান্টিং পিকচার অফ লন্ডন ইনক্লুডিং দ্য কুইন্স প্যালেস। ইন দ্য লেসন দেয়ার আর অলসো সাম সিগনিফিকেন্ট ডিফারেন্স অফ হাউজেস অ্যান্ড হাউজিং ম্যাটেরিয়ালস ইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড। দ্য ইন্টেরিয়র ইজ ভেরি এলিগেন্ট অ্যান্ড অ্যাট্রাক্টিভ, although the exterior of King's Palace of England is not magnificent. The King's Garden looks charming with various flowers and fruit trees, as Indian flowers and fruits cannot be grown due to cold weather. There is a special method to grow them that keeps out the cold air and let in the sun's rays. By cutting the branches, the trees have been shaped into human forms in the garden. The Queen's Palace is also very charming with a pond and a park. It is really like a paradise. There are differences between the forms of Indian and wooden beam and planks are used to build the frame of the roof, but buildings last so long in the country. All these things of country is matter of wonders. আমি আগেই বলেছিলাম যে এটি মির্জা শেখ ইতেশামুদ্দিনের অভিজ্ঞতার একটি দলিল। লন্ডনের মনোমুগ্ধকর দৃশ্যের বর্ণনা, যেখানে রানীর প্রাসাদ রয়েছে, এখানে ভারত ও ইংল্যান্ডের যে ঘরবাড়ি ও তার কিছু উপাদানের গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরা হয়েছে। যদিও ইংল্যান্ডের রাজপ্রাসাদের বাইরের দিকটি চমৎকার নয়, এর ভিতরের দিকটি খুবই রুচিশীল ও আকর্ষণীয়। রাজার বাগানটি বিচিত্র রকম ফুল ফল ও গাছের অত্যন্ত সুন্দর দেখায়। যেহেতু ঠান্ডা আবহাওয়ার কারণে এখানে ভারতীয় ফুল ও ফল উৎপন্ন করা যায় না, তাই সেগুলো উৎপাদনের জন্য একটি বিশেষ পদ্ধতি আছে যা ঠান্ডা বাতাস বাইরে বের করে দেয় এবং সূর্যরশ্মিকে ভেতরে প্রবেশ করায়। বাগানে গাছের শাখা প্রশাখা কেটে গাছগুলোকে মানুষের আকার দেয়া হয়েছে। একটি পুকুর ও পার্ক সহ রানীর প্রাসাদ ও অত্যন্ত মনোরম। এটা সত্যি স্বর্গের মতো ভারতীয় ও বিলেতি, যে ঘরবাড়ির আকারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ভারতীয় গরম আবহাওয়ায় ঠান্ডা বাতাসের জন্য উঁচু সিলিং, বড় দরজা ও জানালা রয়েছে, কিন্তু ইউরোপে সিলিংগুলো নিচু, দরজা ও জানালা ছোট।
ভারতের ইটের তৈরি ভবনের মতো সেখানে ছাদ সমতল নয় এবং কড়িকাঠ ও তক্তা ছাদের কাঠামো তৈরিতে ব্যবহৃত হয়, কিন্তু দেশটির ভবনগুলো দীর্ঘস্থায়ী হয়। এই দেশের সব কিছুই বিস্ময়ের বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে লেসন 1 অফ ইউনিট 12 এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, এই লেসনটি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।